আসসালামু আলাইকুম বাংলাদেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ব্যাটালিয়ন আনসারের নিয়োগ বিরতি প্রকাশিত হয়েছে এটিতে মোট পাঁচশোটি পদের সংখ্যা দেওয়া রয়েছে এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলার পথে কিন্তু আবেদনটি করতে পারবেন তো আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে ব্যাটালিয়ন আনসারের নিয়োগ বিরতি কবে প্রকাশিত হবে তো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে ব্যাটালিয়ন আনসারের নিয়োগ বিরতি প্রকাশিত হয়েছে তো এটিতে আবেদনের ক্ষেত্রে প্রথমত আপনাদের কি কি যোগ্যতাগুলো লাগবে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি পদে ক্রমে অনলাইনে আবেদনটি কবে থেকে শুরু হবে কবে শেষ হবে কত টাকা লাগবে সম্পর্কে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন নিয়োগ বিজ্ঞপ্তির এই অংশ দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে তো বয়স লাগবে আপনাদের তিরিশে সেপ্টেম্বর দু তেইশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বাইশ বছরের মধ্যে হতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবহিত হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনাদের কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন আর আপনাদের শারীরিক যোগ্যতাটি লাগবে সেটি হলো উচ্চতা সর্বনিম্ন সাধারণ ও অন্যান্য পাত্রদের ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি ক্ষুদ্র নিকৃষ্ট পাত্রদের ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি ওজন লাগবে সাধারণ ও অন্যান্য পাত্রের ক্ষেত্রে 49.895 কেজি এবং ক্ষুদ্র নিকৃষ্ট পাত্রদের ক্ষেত্রে 47.173 কেজি বুকের মাপ লাগবে সাধারণ অন্যান্য পাত্রদের ক্ষেত্রে বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী পাত্রদের ক্ষেত্রে আপনাদের বুকের মাপলা লাগবে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি দৃষ্টিশক্তি আপনার ছয় ছয় হতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন আর এটা আবেদন প্রক্রিয়াটি আপনার অনলাইনের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ করতে হবে আবেদনটি আগামীকাল ষোলোই সেপ্টেম্বর দুই তেইশ খ্রিস্টাব্দ তারিখ থেকে শুরু হবে এবং আবেদনটি শেষ হবে তিরিশে সেপ্টেম্বর দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখে তো আপনারা এখানে যে স্যারের টিকাটি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনার অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে তো আবেদন করার সময় আপনাদের ফিজি পরিশোধ করতে হবে এটির অনলাইন আবেদনটি সম্পূর্ণ হয়ে গেলে আপনি একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন সেটি আপনি অবশ্যই কিন্তু সংগ্রহ করে রেখে দেবেন এবং পরবর্তীতে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে আবেদনটি করবেন সেই মোবাইল নাম্বারে আপনাদের প্রবেশপত্র ডাউনলোড করার জন্য নির্দেশনা কিন্তু প্রদান করা হবে তখন আপনি অনলাইন থেকে আপনার প্রবেশপত্রটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন নির্বাচনের ক্ষেত্রে আপনাদের কিন্তু প্রথমত প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা হবে তারপর লিখিত পরীক্ষা এবং তারপর চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করা হবে এবং আপনাদের কি কাগজপত্র লাগবে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে লিখিত পরীক্ষা অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচন কমিটির কাছে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে প্রথম শ্রেণীর গ্যাজেট অফিসার কোথক শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি প্রথম শ্রেণীর গ্যাদেটেড অফিসার কোথক সত্যি ছয় কপির সম্পত্তি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংসদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক জাতীয় পরিষদপত্র এনআইডি এর সত্যায়িত কপি অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত সম্মতি সূচকের সনদপত্র যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রতি স্বাক্ষরিত হতে হবে প্রার্থী অব্যাহিত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা ক্ষেত্র মতে পৌরসভার চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত সনদপত্র লাগবে এবং লিখিত এবং মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময় জাতীয় পরিষদ এনআইডি এবং সকল সনদপত্রের মূলকপি অবশ্যই কিন্তু আপনাকে প্রদর্শন করতে হবে এবং প্রার্থীদের পরীক্ষা অংশগ্রহণের লোকে কলম ও পেন্সিল আপনার কাছে সঙ্গে করে নিয়ে যেতে হবে নিচের অংশে আপনার প্রাপ্য ভাতা ও সুযোগ সুবিধার বিষয়ে লেখা রয়েছে আপনি এখানে সেগুলো দেখতে পাবেন তো পূর্বে আমি আপনাদেরকে বলেছিলাম এটি থেকে তোমার পাঁচশোটি পদের সংখ্যা দেওয়া রয়েছে তো আপনি এখানে জেলা ভিত্তিকে শূন্য পদের সংখ্যাগুলো দেখতে পাবেন আপনার জেলাতে কতটি শূন্য পদ রয়েছে সেটি এই অংশে এখানে

খোঁজ রাখতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা থাকুন আল্লাহ